ছোটো মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে বা চোখ ভালো থাকে কথাটা একদম ডাহা সত্য কথা মানে আসলে হচ্ছে মলা মাছ ঢেলা মাছ এই মাছগুলোর মধ্যে কিন্তু ভিটামিন এ অনেক বেশি পরিমাণে থাকে তো চোখের ডেভেলপমেন্টের জন্য চোখের সব হচ্ছে গিয়ে বিক্রিয়াগুলো ঠিকমতো চলার জন্য ভিটামিন এর কিন্তু প্রভাব হচ্ছে অপূরণীয় মানে ভিটামিন এ লাগবেই তো সেক্ষেত্রে ছোট বাচ্চাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে এই মলা মাছ ঢালা মাছ এই মাছগুলো হচ্ছে গিয়ে খাওয়ানোর হচ্ছে গিয়ে ব্যবস্থা করতে হবে এবং বাসায় হচ্ছে গিয়ে মেনুর মধ্যে প্রায় হচ্ছে গিয়ে মলা মাছ ঢেলা মাছ বা ছোট মাছ যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে গিয়ে রাখা উচিত এবং এগুলো অনেক সময় বাচ্চারা খেতে চায় না তো সেক্ষেত্রে এই মাছগুলো যেহেতু ছোট এগুলোকে কিন্তু হচ্ছে গিয়ে ফিশ চিপস করে বা সুন্দর করে হচ্ছে গিয়ে আরো অনেক রকম রেসিপিতে কিন্তু হচ্ছে গিয়ে রান্না করে বাচ্চাদেরকে কিন্তু সেটা চিপস হিসেবেও দেওয়া যায় আরেকটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে ভিটামিন এ কিন্তু শরীরে জমে থাকে হ্যাঁ আমাদের ফ্যাট ফ্যাটসোলেবল যে ভিটামিনগুলো আছে এ এডিই কে এই ভিটামিনগুলো কিন্তু আমাদের শরীরে অনেক সময় হচ্ছে গিয়ে জমে থাকে আর যদি দেখা যায় যে না যে এরকম ছোট মাছ অনেক কিছুই হচ্ছে গিয়ে আমরা ঢাকা শহরে অ্যাভেলেবেল পাচ্ছি না সেই ক্ষেত্রে আমাদের সরকার যে হচ্ছে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন যেই করায় তো সেই সময়গুলোতে কিন্তু অবশ্যই বাচ্চাকে এই ভিটামিন এর এই ক্যাপসুলটা হচ্ছে গিয়ে খাওয়াতে হবে যেন বাচ্চারা কোনোভাবেই এই ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে না ভুগে এই ব্যাপারটা বাবা মাকে কিন্তু খুবই সচেতন থাকতে হবে